রোজভ্যালির বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে আগেই তৎপর হয়েছে রোজভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটি। আগেই টাকা ফেরত দেওয়ার জন্য ওয়েবসাইট তৈরি হয়েছে। সেই ওয়েবসাইটে এ পর্যন্ত 30 লক্ষ বিনিয়োগকারী টাকা ফেরত দেওয়ার আবেদন করেছেন। যারা সমস্ত নথি জমা দিয়েছেন এবং নিয়ম মেনে আবেদন করেছেন তাদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত বিনিয়োগকারীর আবেদনে পদ্ধতিগত ত্রুটি রয়েছে তাদের সংশোধিত আবেদন ওয়েবসাইটে পেশ করতে বলা হয়েছে। রোজভ্যালির যারা আমানতকারী আছেন তাদের জন্যে আমাদের এই এডিসি অ্যাসেট ডিসপোজাল কমিটি একটা ওয়েবসাইট তৈরি করেছে, যেখানে রোজভ্যালির আমানতকারীরা তাদের যে দাবি সেটাকে উপস্থাপনা করতে পারেন বা আপলোড করতে পারেন। শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে যেখানে আর যত রোজভ্যালির আমানতকারী আছেন সবাই সেই ওয়েবসাইটে তাদের দাবিটাকে উপস্থাপনা করতে পারবেন বা আপলোড করতে পারবেন। এখন আমরা এ পর্যন্ত 30 লক্ষের ওপর দাবি, আমানতকারীর দাবি আমরা পেয়েছি এবং আরও পাবো আশা করছি। তো বাকি যা যে সমস্ত আমানতকারী এখনও তাদের দাবি উপলব্ধ করেননি বা উপস্থাপনা করেননি, তাদের কাছে আমাদের অনুরোধ যে তারা যেন তাদের দাবি সমস্ত এডিসির কাছে ওয়েবসাইটে উপস্থাপনা করেন। আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ঘোষণা করেছেন যে এই সমস্ত যে পঞ্জি স্কিমের টাকা আছে সেগুলো সব ফেরত দেওয়া হবে এবং তার কিছুদিনের মধ্যেই PMLA অ্যাক্টে কিছু অ্যামেন্ডমেন্ট এনে তার ব্যবস্থা করা হয়েছে। সেই অ্যামেন্ডমেন্টের ভিত্তিতে এখন আমরা চার্জ ফ্রেম হলেই আমরা এখন সেটা টাকাটা ফেরত পেতে পারি। আমাদেরকে মামলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। 11 কোটি টাকা ওই কেসেতে জড়িত ছিল, সেটা ইডি জব্দ করেছিলেন, সেই টাকাটা আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে। সেটার সুদে আসলে প্রায় 19 কোটি 40 লক্ষ টাকার মতন হয়েছে। সেই টাকাটা গতকালকে আমাদের এডিসির অ্যাকাউন্টে চলে এসছে। এখন আমরা কিছু টাকা ফেরত দেওয়ার কথা ভাবছি। টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ করতে PMLA সংশোধন করা হয়েছে। 19 কোটিরও বেশি টাকা এখনই ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে এডিসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেঠ। এই ঘোষণায় স্বস্তি মিলবে অসংখ্য বিনিয়োগকারীদের। নিউজ টাইম।